हे गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तो आज के एकदम भोरबल घूमते उठे पड़े पाँचटा आज के हे मंगलवार आज के क्योंकि ऐलर स्कूल आबार स्टार्ट एन और दस दिन स्कूल है दस दिन स्कूल हार पर पूरे गरम ही छुट्टी पड़े जाए तक हमें एक निश्चिंत थकब। तो चलो सकाल सकाल शुरू कर दिए काज करा और जे जाई बोलो किन्तु एखन किन्तु बेश कदिन भलो ही जाच्छे बेश बिस्टी बिस्टी वेदारे दुपुरेर घूमटाओ भलो होच्छे आबार रातेर दिके घूमटाओ बेश भलो ठंडा ठंडा होच्छे। जानि ना कदिन एइभाबे चलबे तो एइभाबे चललेई भलो हय। तो ठाकुर तो रोज दिन आमादेर उपर कृपा करबे ना माझे माझे हयतो कृपा करबे। आर एइ सकालबेलाय घूम थेके उठे ना रोज दिन किन्तु आमार धोयाधुई करते आर भालो लागे ना। धोयाधुई बेशी नेइ कालके बासि शाड़ी जामा कापड़ आछे छेले पड़ते गेछिलो सेटाई तो आजके आर छाड़बे किछु काजबो ना सबई जल दिये दिते बो रोज कि आर भालो लागे बोलो ओइ কাজতে রোজ আর ভাল লাগে না। তো যাই হোক এখন কিন্তু সকালে এখনো সূর্যটা সেভাবে ওঠেনি এখন একটু মেঘলা মেঘলা হয়ে আছে। তো হ্যাঁ তো বেলার দিকে রোদ উঠবে কোনো নিশ্চিন্ত ব্যাপার। তো যা আবহাওয়া দপ্তরের ইয়ে বলছে তো বুধবার অব্দি বৃষ্টি হবে তো থাক বৃষ্টিটা হতেই থাকুক আমরাও একটু স্বস্তি পাই সূর্যদেবতাও একটু ঠান্ডা হোক। তো তোমরা কিন্তু কেউ দেখে ভেবো না যে আমি মেশিনের মতো কাজ করছি। আমি কিন্তু মেশিনের মতো কাজ করছি না কাজটা করছি না আসলে স্পিডটাকে ভেড়িয়ে দিয়েছি কেন আমাকে তো ভিডিওটা নাহলে তোমরা স্কিপ করে করে যাবে তার জন্য আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি স্পিডে দৌড়ে 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 সমস্ত কাজ করছি কিন্তু না আমি অতটা স্পিডেও দৌড়েছি না। দেখো আকাশটা এখন কী ভালো লাগছে কিন্তু এরকম সকালবেলা উঠে কাজ না করে যদি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখলাম সকাল সকাল উঠে একবার জামা কাপড় ধুয়ে মেলে দিলাম আর আজকে খুব একটা জামা কাপড় ধোয়ার ছিল না তো যাই হোক যেটুকু ছিল সেটুকু ধুয়ে মেলে দিলাম। এখন ঘড়িতে বাজে 5:20 এখন চলে যাবো ছেলে টিফিনটা রেডি করে দেবো। আজকে তো মঙ্গলবার উঠ একদম সকালবেলা উঠে ছেলের জন্য টিফিন করতে চলে যাচ্ছি কারণ ছেলের স্কুল আছে। আর ওইদিকে কোথায় যখন কীর্তন বাজছে ভালোই লাগছে ভোরবেলায় কীর্তনটা কিন্তু বেশ ভালোই লাগে শুনতে আওয়াজটা তাই না। আর ওয়েদারটা হচ্ছে একদম এই দেখুন মেঘলা মেঘলা ওয়েদার কোনো অসুবিধা নেই একবারে মেঘলা। আরে দেখুন আমার বড় জায়গা আছে কী সুন্দর একটা জায়গা ফুল ফুটবো দেখুন দেখেছেন কী সুন্দর জবা ফুলটা টবের মধ্যে ফুটেছে। এটা আরও বেলা হলে আর একটু পরিমাণে বড় হয়ে যাবে তখন দেখতে কিন্তু আর একটু সুন্দর লাগবে ফুলটা তাই না। তো যাই হোক আমাকে তো বেশি বকবক করলে হবে না ওদিকে গিয়ে ছেলের খাবার করতে হবে। আর আজ আবার একটুখানি প্রবলেম আছে খাবারের কেন আর যেহেতু মঙ্গলবার পুরো নিরামিষের ব্যাপারটা আছে আর নিরামিষ হাকেন পেয়ে বলেই আজকে হয়ে যাবে ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়ে যাবে। দেখি এখন কী ঝামেলা ঝঞ্ঝাট করতে হয় তো ভাবছি পনির করবো পনিরটা করাই একমাত্র ঠিক আছে। আর কোনটা সবজি যদি করিস ওই সবজিটা তো খাবে না তো আমি এখন বেশি বকবক করবো না বেশি বকবক করলে কিন্তু আমার ছেলের একদম লেট হয়ে যাবে। তো চলুন একদম নিচে যাওয়া যাক নিচে গিয়ে একবারে যুদ্ধে লেগে যাওয়া যাক আর যুদ্ধ কমপ্লিট হলেই আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো কী যুদ্ধ করলাম না করলাম। তো চলুন দেখতে থাকুন আপনারা ব্লগটা। আমাদের তো ছুটির কোনো ব্যাপার নেই ওপর থেকে নেমে এলাম তো ভাবলাম ঘরটাকে মুছে নিই একটুখানি টাইম যখন আছে ঘরটা মুছে নিই তারপর সমস্ত কাজ করি। এই করতে করতে যেন সারাদিন ধরে একটার পর একটা কাজ থাকেই যায় আর নিজেদেরকে মনে হয় না মেশিনের মতো। সকাল থেকে সেই যে 5টার সময় উঠে শুরু করি আজকে মনে করেছি একবারে চান করে সমস্ত কাজ শেষ করব তারপরে এসে বসবো। ওই মাঝখানে আবার চানটা করি না এসে বসে পড়ি তখন মনে হয় আর ভালো লাগে না। তো আজকে একবারে সমস্ত কাজ কমপ্লিট করব। এখন 5:40 তার আমার ছেলে টিফিন রেডি আলু ভাজা করে দিয়েছি আর এই যে এখন তেল বসিয়ে দিয়েছি এই যে লুচি ভাজবো। তো এই লুচিটা হয়ে গেলে ওকে আমি এখন যাবো ডাকতে চলো যখন লুচিটা ভেজে নিচ্ছি আর আমি এই লোহার কড়াইটাতেই বরাবরই আমি লুচি ভাজি এটা তার অন্য কিছু করা হয় না এটাতে শুধু লুচি ভাজা হয় এই কড়াইটাতে। আমার ছেলেরা আবার একটু লাল লাল কড়া কড়া করে লুচি করে দিলে খেতে ভালো লাগে আর দেখো তিল দুটো কী সুন্দর লাগছে। চলো ঝটপট খাবারটাকে তৈরি করে দিয়ে ওকে এবার ডাকবো ডেকে ওকে রেডি করাবো। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে একদম বসিয়ে দিচ্ছি সোজা রান্না কোনো রকম রেস্টের কোনো ব্যাপার নাই। চলো চা খেয়ে নিয়েছি আর একদম বসিয়ে দিচ্ছি কুমড়ো আলুর তরকারিটা একদম না এটা না কুমড়ো আলু তরকারি না যেটা পনিরের জন্য আমি আলু ভেজে নিচ্ছি। তো আমার মাথাটাও যাতে গন্ডগোল হয় আসলে ভয়েসটা করে দিচ্ছি বুঝতে পারছি না কেন অত বসে থেকে লাভ নেই আমাকে যখন আমার কাজটা আমাকেই করতে হবে তাহলে বসে থেকে কী হবে বলো তুমি ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে নিতে একদম পনিরের তরকারি বসে দিচ্ছি ঝটঝট ঝটঝট করে আজকে তরকারি হয়ে যাবে আজকে সমস্ত রান্না কমপ্লিট তাড়াতাড়ি করে করতে হবে। যেমন বলা তেমন করা দেখো একবারে মশলা কষিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মশলার মধ্যে একবারে জল দিয়ে একবারে দিয়ে দেবো তোমাদের একবারে
তরকারিটা নামিয়ে দিয়ে বসিয়ে দেবো কুমড়ো আলুর তরকারিটা। তারপরে কটা ময়দা মাখা আছে ওটা দিয়ে লুচি দিয়ে দিয়ে দেবো, এই হয়ে যাবে ব্রেকফাস্ট হয়ে যাবে, আমাদের পুরের খাবার হয়ে যাবে, রাতের খাবার হয়ে যাবে। আজ আর একদম সিম্পল মেনু। এই যে আছে নাই ফুড, এটা ভাবছি এটার একটা সবজি করে দিই। এগুলো একদম পেকে গেছে, এগুলো পেকে গেছে একবারে, কুমড়োটা কেটে দিয়ে সবজি করে নিই। যেই বলা অমনি কাড়া, দেখো বসে পড়েছে একবারে কুমড়োটাকে কাটতে। কুমড়োটা কেটে কুমড়োটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দেবো, তাহলে এটা আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। কেন পনিরটা তো আছেই থাক, তার সঙ্গে একটা কুমড়ো আলুর তরকারি করে নিলাম। কেন না হলে না কুমড়োটাও পিছিয়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, তো কী দরকার নষ্ট করে, যখন খেতেই হবে। আজকে নিরামিষের আইটেম তো, নিরামিষে তো এগুলো ভালোই লাগে, তো এটাকে একটু ভালো করে মশলা টশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। তো দেখো একবারে বসে পড়েছি তাড়াতে করে বটি করে, আর ওইদিকে পনিরের সবজিটাও হয়ে যাচ্ছে, তার সঙ্গে একটুখানি মুগের ডাল করে নেবো আর পাঁপড় ভেজে নেবো। আর আমের চাটনি কালকে বেশি করে করে রেখে দিয়েছি, ব্যাস ভালোই দুপুর বলার মেনুটা। তো এই দেখো ঝোলটা এখন ফুটছে, তো ঝোলটা এখন ফুটুক, ফুটলে পর পনির কটা দিয়ে দেবো আর এই সবজিটাকেও বানিয়ে দেবো, তার সঙ্গে একটু ডাল করে নেবো আর একটু পাঁপড় ভেজে নেবো। ঘড়ির কাঁটা বেজে 10:39, আর আমি একদম চান দান পরিষ্কার হয়ে একদম চলে এসেছি আপনাদের সামনে। রান্নাবান্না টোটালটাই কমপ্লিট করে নিয়েছি আর সকালে খেয়ে নিয়েছি, যেটা কুমড়ো আলুর তরকারি করেছিলাম ওটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছি। আর আমার ছেলের 11:50 ছুটি তো আসবে, তখন কিছুটা সময় পাওয়া যাবে, তো আমি একটুখানি বিশ্রাম নিই নি। সকালবেলা সেই যে 5টায় উঠেছি তখন থেকে মেশিন চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, তো মেশিন এতক্ষণ একটুখানি স্টপ হলো, একদম চান করতে গেছি, সেখানেও শান্তি নেই। সেখানে আজকে বাথরুম টয়লেট সমস্ত কিছু একবারে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একবারে মাথার শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে একবারে চলে এসেছি, আর কোনো কাজ আমি করবো না। এই আজকের কাজ আমার এখানেই সমাপ্ত, তো এখন আমি করব না কি করব, ভাত করব, ভাতটা বাকি আছে ভাতটা করব। ভাতটা করার পর ছেলে চলে আসবে, ছেলে এলে ছেলেকে আবার চান করানো আছে, খাওয়ানো আছে। আবার আজকে যেহেতু মঙ্গলবার, যা আছে সন্ধ্যেবেলায় আবার মন্দির যাওয়া আছে, তো চলুন আমি একটুখানি বিশ্রাম নিই। আপনারাও যারা আমার মতো ঘরের মধ্যে বসে বসে এত পরিমাণে কাজ করছেন, তারাও একটুখানি বিশ্রাম নিয়ে নিন। আর আমাদের মেয়েদের বসবো বললে কি বলা যায়, তখন মনে হলো যায় ছাদে কটা জামা কাপড় আছে, নিয়ে এসে একবারে ভাঁজ করে রেখে দিই। যেই বলা অমনি চলে গেলাম ছাদে, ছাদ থেকে নিয়ে চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে, বসে পড়লাম ভাঁজ করতে। আর এদিকে যাবো এখন ভাতের জলটা বসাতে, ভাতের জলটাও বসিয়ে দিই, আবার ছেলে আসার টাইম হয়ে যাচ্ছে। আমাদের আর রেস্ট নিয়ে একটা ভাববো একটা করবো, তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমরা ব্লগটা কেমন লাগছে প্লিজ বলো। রেস এখন করিতে বাজে বিকেল 5টা, তো ভাত ছেলে স্কুল থেকে এসে খাইয়ে দাঁড়িয়ে একটা টান টান করে লম্বা ঘুম দিয়ে এখন উঠে পড়েছি, ঘুম দিয়ে ঘুমতে উঠে খেয়ে নিয়েছি চা। চা খেয়ে এখন যাবো আবার পুজো দিতে যেতে হবে, তো এখন আস্তে আস্তে রেস্ট মানে রেডি হব, তো যাই এখন রেডি হবো। আর একবারে ছেলে টিউশন গেছে, ওখান থেকে ওকে নিয়ে একবারে চলে যাব আমরা মন্দিরে, তো ওখানে পুজো দেবো। যদি আজকে ইচ্ছা আছে মন্দিরে ব্লগ একটা যদি করতে পারি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, নাহলে আমার বকবকানি আজকের এখানেই শেষ করলাম। আমার বকবকানি যদি তোমাদের কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লাটলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে প্রত্যেকে অল করে দিও। যদি আমি যদি নতুন কোনো ভিডিও ছাড়ি তাহলে তার সবার আগে নোটিফিকেশন তোমাদের। আর এই সকাল থেকে ওঠার ইঞ্জিনটা এখন হলো স্টপ হলো, তো চলো আমার বকবকানি আজকে এখানে স্টপ। আর সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই অলওয়েজ খুশিতে থেকো। তো আজকের মতো টাটা।